হ্যালো বন্ধুরা, সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই। আমাদের নবদ্বীপে রাসে নবদ্বীপের যে রাজরানী রয়েছে, রানীমা, নবদ্বীপের অতি প্রাচীন আবেগের মা গৌরাঙ্গিনী মা, সেই গৌরাঙ্গিনী মায়ের রাসে 2024 সালে 195তম বর্ষে পদার্পণ করেছে। এবং দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর নবদ্বীপের যে রানীমা রয়েছে, মায়ের ডান সাইডে কিন্তু রয়েছে মা লক্ষ্মী এবং বাঁ সাইডে কিন্তু রয়েছে মা সরস্বতী। এবং মা গৌরাঙ্গিনী এখানে সিংহের ওপরে, অর্থাৎ দুখানা জোড়া সিংহের ওপরে কিন্তু মা এখানে বিরাজমান। তো এই রাসে গৌরাঙ্গিনী মায়ের এখানে যে খুব সুন্দর ঢালসামাদল আনা হয়েছিল, সেই ঢালসামাদল বাজানোর কিছু মুহূর্ত আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো স্কিপ না করে দেখতে থাকো।